सदा चिते कर ला किसी हो गैस अपना के काइंड मास्टर एप्लीकेशन ओपन करते हैं। ओपन करार प्लस आइकने क्लिक करबें, द 9:16 ए रेशियोटी सिलेक्ट करबें, तपर एखे सेटिंग्स अपशने क्लिक करबें, एडिटिंग जाबें, फिल स्क्रीन एखे क्लिक करबें, तपर टिक अपशने क्लिक कर देवें। टिक अपशने क्लिक करार आपनर ग्यलारि ओपन हो जाए, तो ग्यलारि थे आपनर पचंदर फटोगो एड कर 10-12 मत फटो अपनी इन्हें एड कर तो हमें एखान फटोगो एड कर टिक अपशने क्लिक कर देवें। क्लिक करार देखें आपनर एखे फटोगो एड हो जाए। एरपर आपके एक फटोर उपरे क्लिक करते हैं। क्लिक करार অপশন দেখতে পারবেন ভিনেট, তো এই অপশনটি ইনেবল করে দিবেন। প্রত্যেকটা ফটোতে আপনাদেরকে ইনেবল করে দিতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন আমি ইনেবল করে দিলাম। এরপর গাইজ আপনাদেরকে আরও ফটোটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর একটি অপশন দেখতে পাবেন গেট মোর, আপনার অবশ্যই ইন্টারনেট অন করে নেবেন। তারপরে আপনাদেরকে একটা ক্লিপ গ্রাফিক্স ডাউনলোড করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এটা আপনি ডাউনলোড করে নেবেন। স্পোর্ট লাইটার এটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাদেরকে প্রত্যেকটা ফটোতে একটা একটা করে অ্যাড করে দিতে হবে। তো এরকমভাবে আপনি অ্যাড করে দেবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন, তারপরের ফটোটি ক্লিক করবেন, তারপরে ক্লিপ গ্রাফিক্সে যাবেন, তারপর এখানে ওই স্পোর্ট লাইটার ওটাতে ক্লিক করবেন, তারপর এই 2 নম্বরটা অ্যাড করে দেবেন। তো এরকমভাবে আপনি প্রত্যেকটা ফটোতে অ্যাড করে দেবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে দিলাম সব ক্লিপ গ্রাফিক্সগুলো। এরপর আপনাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে ট্রানজেকশন ইফেক্ট চলে আসবে। তো আপনি নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে গেট মোর অপশানে ক্লিক করে আপনাদেরকে দুটো ট্রানজেকশন ইফেক্ট ডাউনলোড করে নিতে হবে। আমি আপনাদেরকে দুটোই সাজেস্ট করছি, তো আপনি দেখিয়ে দিচ্ছি এটাও আপনি ডাউনলোড করতে পারেন, বা আরেকটি দেখিয়ে দিচ্ছি এটাও আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি এটা ইউজ করব। ইউজ করার জন্য আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখবেন এরকমভাবে অ্যাড হয়ে যাবে। প্লাস আইকনগুলো ক্লিক করে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে। প্রত্যেকটা পর পর আপনি অ্যাড করে দিবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে দিলাম ট্রানজেকশন ইফেক্টগুলো। তো এরপরে আপনাদেরকে এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে দুটো PNG অ্যাড করতে হবে। তো আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। প্রথমে আপনি এটা অ্যাড করবেন, তারপর এটাকে আপনি এরকমভাবে ফুল স্ক্রিন করে দিবেন, এই লেয়ারটাকে আপনি বাড়িয়ে দিবেন, ঠিক আছে। তো এরপর আপনাদেরকে আরও লেয়ার অপশানে ক্লিক করতে হবে, মিডিয়াতে যেতে হবে, তারপর আরও একটি ফ্রেম অ্যাড করতে হবে PNG। তো এটারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এরকমভাবে অ্যাড করে নেবেন, তারপর এখানে ক্লিক করবেন, এটাকে ফুল স্ক্রিন করে দিবেন, তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেয়ারটাকেও আপনাদেরকে এরকমভাবে বাড়িয়ে দিতে হবে। গেস এরপর আপনাদেরকে লিরিক্স অ্যাড করতে হবে ব্ল্যাক স্ক্রিন। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো লেয়ার অপশানে ক্লিক করবেন, মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনাদেরকে ওই ফাইল থেকে এই লিরিক্স ভিডিওটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো তারপরে আপনাদেরকে এরকমভাবে প্রথমটা কাট করে নিতে হবে। যেখান থেকে আপনার লিরিক্স শুরু হচ্ছে সেখান থেকে আপনি কাট করে নেবেন। তো এখান থেকে আমি কাট করে নিচ্ছি কাঁচি অপশানে ক্লিক করে।
এরপরে আপনাদেরকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন, ব্ল্যান্ডিং অপশানে যাবেন, তারপর এটাকে আপনাদেরকে লাইটিং করে দিতে হবে, তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনাদেরকে এটা এরকমভাবে ফুল করে নিতে হবে, তারপর এটাকে আপনি নিচে নিয়ে চলে আসবেন এরকমভাবে, ঠিক আছে? এরকমভাবে নিচে নিয়ে চলে আসবেন, আসার পর আপনাদেরকে লাস্ট অপশানে চলে আসতে হবে। আসার পর দেখবেন আপনার ভিডিওটা কত দূর রয়েছে, সেই পর্যন্ত আপনার ফটোটিকে ডিলিট করে দেবেন, বা সেই পর্যন্ত আপনার ভিডিওটাকে বানিয়ে নেবেন, ঠিক আছে? তারপরে এটাকে আপনি কাট করে দেবেন যদি আপনার ফটো বাড়তি থেকে যায়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেল। এরপর আপনাদেরকে আরও একটি লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে। তো লেয়ার অপশানে ক্লিক করবেন, মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পর আমি এটা অ্যাড করে দিচ্ছি লাইটিং ইফেক্টটা। গাইজ দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এরপর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে, এটা ফুল স্ক্রিন করবেন, ব্যাক করবেন, ব্যাক করার পর আপনাদেরকে ব্ল্যান্ডিংয়ে যেতে হবে। ব্ল্যান্ডিংয়ে যাওয়ার পর এটাকে স্ক্রিন করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এরপর গাইজ দেখতে পাচ্ছেন এই লাইটিং ইফেক্টটা পুরো ভিডিওটিতে হয়নি, তার জন্য কী করতে হবে, এখানে আপনাদেরকে থ্রি ডটে ক্লিক করতে হবে, এটা ডুপ্লিকেট করে নিতে হবে। ডুপ্লিকেট করার পর এই লাইটিং ইফেক্টটাকে এরকমভাবে টান দিয়ে এখানে নিয়ে চলে আসবেন, যেখান থেকে আপনার লাইটিং ইফেক্টটা শেষ হয়েছে। তো তারপর এটাকে আপনি ট্রিম করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার ভিডিওটা তৈরি হয়ে গেল। এরপর আপনাদেরকে ভিডিওটি এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করার জন্য শেয়ার অপশানে ক্লিক করবেন, শেয়ার অপশানে ক্লিক করার পর এটা আপনি বাড়িয়ে দিবেন, বাড়ানোর পর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবেন।